আমার মতে অনেকে জিজ্ঞেস করেছে যেটা প্রথমেই যে থার্ড ফ্রন্ট ইজ এন ইম্পসিবিলিটি, আর যেদিন হবে সেদিন ভারতবর্ষের মধ্যে এরকম দুর্দশা কোনো দিন হয় না। আমি দেবগৌড়া দেখেছি ছিটকে ছাটকে, গুজরালের সরকার দেখেছি, তারপর ওর নাম কী ওই চন্দ্রশেখরের সরকার দেখেছি, ছ মাস এক বছর তিন মাস সবাই তো ভাবছে আমি ভারতবর্ষ প্রধানমন্ত্রী হব, নাম রেখে যাব। তো কালি আমি লক কেবিন টু হোয়াইট হাউস হয়েছিল এব্রাহাম লিঙ্কন, তার কোয়ালিটি অন্য জিনিস ছিল লড়াই করে। এই ম্যানিপুলেশনে কালীঘাট থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে তার পরিণতি মারাত্মক হবে, লক কেবিন টু হোয়াইট হাউস হবে না। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।